নমস্কার, আজকে মুক্তশিক্ষা কেন্দ্র তেলিপুরা তরফ থেকে মাধ্যমিকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ভৌতবিজ্ঞানের যে পরবর্তী অধ্যায় আমরা চ্যাপ্টার নেব বলেছিলাম বা অধ্যায় নেব বলেছিলাম সেটি হলো স্থিতি ও গতি। আমি আশা করব এই এই অনলাইনে ক্লাসের মাধ্যমে আমার যে সকল ছাত্রছাত্রী আছে তারা উপকৃত হবে, এবং আমি বেশি কথা না বলে আমি অধ্যায়ের মধ্যে আলোচনার অধ্যায়ে আমরা অগ্রসর হচ্ছি। প্রথমে হচ্ছে স্থিতি গতি কাকে বলে। স্থিতি গতি কথাটা মাধ্যমেই একটা পরিষ্কার জিনিস উঠে আসছে, স্থিতি ও গতি। স্থিতি মানে গতি, মানে যেটা আমরা যদি এই বস্তু এগিয়ে চলে, আর স্থিতি মানে এক জায়গায় স্টপ হয়ে থাকে। তো যদি আমি ধরি স্থিতি কাকে বলে, স্থির বস্তু কাকে বলে বা সচল বস্তু কাকে বলে, তাহলে আমরা জানবো যে স্থির বস্তু হচ্ছে কোনো বস্তু সময়ের সাপেক্ষে, কোনো বস্তু সময়ের সাপেক্ষে কোনো বস্তু সময় সাপেক্ষে তার পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো পরিবর্তন ঘটে না, তাকে বলে স্থির বস্তু। এর উদাহরণ অনেক কিছু হতে পারে, যেমন বাড়ি, ঘর বা গাছপালা। আরও উদাহরণ তোমরা পাবে, তবে এই মোটামুটি এই কটা উদাহরণ লিখলে পরীক্ষাটা তুমি পাবে। স্থির বস্তু হচ্ছে কোনো বস্তু কোনো অবস্থাতে যত সময় পরিবর্তন হোক, কোনো বস্তু সময় সাপেক্ষে অবস্থান কোনো পরিবর্তন ঘটে না, তাকে স্থির বস্তু বলে। দু নম্বর আছে সচল বস্তু। এই নামের মাধ্যমে জিনিসটা বোঝা যাচ্ছে সচল বস্তু কাকে বলে এবং এটা কোনটা আমরা বোঝাতে চেয়েছি। সচল বস্তু মানে কোনো বস্তু সময় সাপেক্ষে সাপেক্ষে তার অবস্থানে পরিবর্তন ঘটে, তাকে মানে সচল বস্তু বলে থাকে। যেমন আমরা বলি মানুষ বলতে পারি, বা ট্রেন বলতে পারি, বাস বলতে পারি, এছাড়া অনেক কিছু আছে, মানুষ, ট্রেন ইত্যাদি। এই এই স্থির বস্তু বা সচল বস্তুকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। আর গতি বা বিভিন্ন রকম হতে পারে, গতি বিভিন্ন রকম হতে পারে, রৈখিক গতি হতে পারে, একটা একটা বৃত্তীয় গতি হতে পারে বা দোলন গতি হতে পারে। মূলত আমরা যেটা গতি হিসেবে পাই সেটি হচ্ছে দু প্রকার, বিভিন্ন রকম হয়, মূলত ধরি আমরা দু প্রকার। একটা হচ্ছে রৈখিক গতি, আরেকটি হচ্ছে বৃত্তীয় গতি। রৈখিক গতি কাকে বলে? এখানে প্রশ্ন আসতে পারে, সেখানে রৈখিক গতি কাকে বলে? কোনো বস্তু একটা নির্দিষ্ট সরলরেখা যে চলে তাকে মনে করে রৈখিক গতি। রৈখিক গতি উদাহরণ কী হতে পারে? রৈখিক গতি উদাহরণ হতে পারে বন্দুকের গুলি, বা চলন্ত ট্রেন, বৃত্তীয় গতি। এবার আসে আমরা বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কাকে বলে? কোনো বস্তু যদি লম্বাকারে বা বৃত্তাকারে যদি বইটা ঘোরে, মানে বৃত্তাকারে যদি অগ্রসর হয় তাকে বৃত্তীয় গতি বলে। আমরা সেই হিসেবে তোমরা বলতে পারি যে ঘড়ির কাঁটা এছাড়া আরও অনেক উদাহরণ আছে। তবে মূলত দুটি কোশ্চেন আসে, যদি আসে রৈখিক গতি আর বৃত্তীয় গতির দিকে শর্ট কোশ্চেনটা আসে, যে হয় রৈখিক গতি কাকে বলে এক নম্বর আর তার উদাহরণ সম্পর্কে এক নম্বর, বা বৃত্তীয় গতি কাকে বলে তার এক উদাহরণ একটি এক নম্বর থাকে। এর বাইরে বিশেষত কোনো প্রশ্ন এই জায়গা থেকে আসে না। তবে তোমাদের থেকে চ্যাপ্টারগুলোকে যদি ভালোভাবে পড়ো তো এখান থেকে শর্ট কোশ্চেন আসে, যেহেতু শর্ট কোশ্চেনের পরিমাণটা একটু বেশি আছে, তাই জন্য শর্ট কোশ্চেনের উপর বেশি করে যেতে হবে। কারণ ভৌতবিজ্ঞানে যতটা নম্বর পাওয়া সোজা ততটাই আবার নম্বর কম পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা পুরোপুরি বিজ্ঞানভিত্তিক এবং অঙ্কের সঙ্গে পুরোটা রিলেটে যুক্ত আছে। এবং সচল বস্তু বা গতি এই চ্যাপ্টারটা আছে, তোমরা পড়বে। আশা করি এই পড়ানোর মধ্যে অনেক কিছু তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো এরপর আমি যখন আমাদের অনলাইন অফলাইন ক্লাস হবে সেটা কারো বিস্তারে বুঝিয়ে দেবো। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো স্থিতি গতির মধ্যে, সেটা হচ্ছে দূরত্ব ও সরণ।
যেটি পরীক্ষায় বারবার কোশ্চেনটি আসে, এটি সব বেশি গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেন হিসেবে প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরে দূরত্ব এবছর যদি আসে, পরের বছর সরণ অবশ্যই আসে। এবার দূরত্ব আর সরণের মধ্যে আমরা কাকে বলি, বা এর এর সংজ্ঞায় কী, বা এর মানে উদাহরণ কী? দূরত্ব হচ্ছে কোনো সরল রেখা, প্রথমে আসি দূরত্ব, আমরা কোনো চলমান বস্তু সময় সাপেক্ষে যে পথ অতিক্রম করে, যে মোট পথ অতিক্রম করে, তাকে আমরা দূরত্ব বলে থাকি। দূরত্ব এবার আসে, এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি। যদি প্রশ্ন আসে, যদি অনেক সময় শর্ট কোশ্চেনের প্রশ্নটি যেটা আসে যে দূরত্ব কী, দূরত্ব কী বা কাকে বলে, বা সংজ্ঞা দেওয়া বা দূরত্ব বলতে কী বোঝো, উত্তরটা একই হবে যে কোনো বস্তু সময় সাপেক্ষে যে মোট পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। দূরত্ব একটি স্কেলার রাশি। যদি তোমাদের অনেক সময় উদাহরণ দেয় যেটি স্কেলার রাশি উদাহরণ দাও, তখন দূরত্ব কথা তুমি না লিখতে পারবে। এছাড়া দূরত্ব এবার তোমাকে বুঝিয়ে দিই, কোনো বস্তু যদি এখান থেকে স্টার্ট হয়, সে যদি দীর্ঘ পথ অতিক্রম করে 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 একটা নির্দিষ্ট পথে আসে, এই যে মোট পথ যে অতিক্রম করছে, এই পথটা মানে এখানে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, এই পথটাকে বলে দূরত্ব। দ্বিতীয় আছি আমরা সরণ। সরণ কাকে বলে? সরণারটি কিন্তু সরণ একটি ভেক্টর রাশি। কোনো বস্তু সময় সাপেক্ষে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে যে পরিবর্তন থাকে বা যে দূরত্ব অতিক্রম করে, তাকে আমরা বলি সরণ। অর্থাৎ বস্তু যদি এইখান থেকে শুরু হয়, এখানে শেষ হয়, এই যে পথটা, এই পথ থেকে আমরা বলি সরণ, এই পথটাকে। এটা উদাহরণস্বরূপ আমি বুঝিয়ে দিচ্ছি। সরণ কিন্তু একটু ভেক্টর রাশি, এখানেও পরীক্ষাটা আসে যে সরণ কাকে বলে, কী বলতে বোঝো, বা একই উত্তর এবং ভেক্টর রাশির একটি উদাহরণ দেওয়া সরণ, সেক্ষেত্রে তোমরা এই দুটো লিখতে পারবে। এইভাবে সংখ্যা। এরপর আসছে আমরা দ্যুতি বেগ। এরপর আসছে আমরা দ্বিতীয় বেগ। দ্বিতীয় বেগের ক্ষেত্রে কিছুটা স্মরণের মতোই, এটা হচ্ছে কোনো বস্তু সময়ের সাপেক্ষে যে পথ অতিক্রম করে, বা একটা নির্দিষ্ট সরল রেখা ধরে যে পথ অতিক্রম করে, তাকে আমরা দ্রুতি বলি। দ্রুতি একটি স্কেলার আছে। দ্রুতি কাকে বলে, বা দ্রুতি দ্রুতির ক্ষেত্রে দূরত্বের মধ্যে যদি বিন্দু থেকে কোনো বস্তু চলতে শুরু করলো, বিভিন্ন সময় পথ অতিক্রম করে 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 এখানে পৌঁছ করলো, ধরে এই যে পথটার দূরত্ব হচ্ছে 100 মিটার, সে হয়তো 20 সেকেন্ডে পথটা অতিক্রম করেছে, তাহলে সে তার পথটা মোট অতিক্রম কত? তাহলে 100/20 আমরা যদি দ্রুতি কাটলাম 3×5=10, তাহলে হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এই পথ টাইমে তারা তার সময়টা লিখেছে, বা এই পথ অতিক্রম করতে তার সময়টা লিখেছে। ঠিক তার ঠিক অপোজিট হচ্ছে বেগ। বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। ভেক্টরের ক্ষেত্রে কোনো চলমান বস্তুর সময় সাপেক্ষে সরণের পরিবর্তন হারকে বেগ বলে। সরণের পরিবর্তন হার মানে এই প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, যেখান থেকে শুরু করেছে তার গতিটা এবং যেখানে শেষ করছে, এই যে মাঝের যে পথটা, তাকে বলে সরণ। বেগের ক্ষেত্রে একটি উদাহরণ দেখা যায়, সেখানে বেগের কত হচ্ছে, যদি ধরে এটা 20 মিটার এবং তার অতিক্রম করতে সময় লেগেছে 20 সেকেন্ড, তাহলে 20 মিটার/20 সেকেন্ড সময় এটা এটা কাটা গেল, 2-1 সময় হচ্ছে 1 মিটার/সেকেন্ড। বড়োভাবে প্রশ্ন আসে দ্বিতীয় বেগ কাকে বলে, এটি কী রাশি, বা দ্বিতীয় বেগের মধ্যে পার্থক্য, মূলত
রবীন্দ্র উত্তরের যে প্রশ্নটি বরাবর আসে সেটি হচ্ছে দ্বিতীয় বেগের মধ্যে পার্থক্যটা আসে। তা দ্বিতীয় বেগের মধ্যে পার্থক্য, দ্বিতীয় হচ্ছে একটি স্কেলার রাশি, তুমি লিখতে পারে এক নম্বর পার্থক্য। বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, এটা এক নম্বর পার্থক্য। দ্বিতীয় কাকে বলে, বেগ কাকে বলে, আমরা আগেই উদাহরণ আলোচনা করেছি এবং তার উদাহরণটা তুমি দিয়ে দাও। তাহলে মোট যেহেতু তৃতীয় বেগের শর্ট কোশ্চেন হিসেবে ডেন অনেক সময় দু নম্বর থাকে, অনেক সময় এক নম্বর থাকে। দু নম্বর থাকলে তুমি তিনটে উদাহরণ লিখবে, আর এক নম্বর থাকবে দ্বিতীয় স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি, এটা লিখে দেবে। আর দ্বিতীয় কাকে বলে বা বেগ কাকে বলে এটা লিখে দিলেই তোমার সমাধানটা হয়ে যাবে। এরপর যে বিষয়ে আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্বরণ ও মন্দন। এই কোশ্চেন এখান থেকেও বরাবর শর্ট কোশ্চেন আসে এবং খুব ইম্পর্টেন্ট। এটা প্রথম আছে ত্বরণ আসে, ত্বরণ হচ্ছে ক্রমবর্ধমান কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে পরিবর্তনের বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলতে দিই। তাহলে ক্রমবর্ধমান মানে ক্রমশ বাড়বে, কোনো গতিশীল বস্তু তার গতিটা ক্রমশ বাড়বে, এই এই পরিবর্তন বা বেগের পরিবর্তন হাঁকে আমরা ত্বরণ বলি। ত্বরণ ভেক্টর রাশি। তাহলে ত্বরণ যদি ক্রমবর্ধমান বাড়ে তার ঠিক অপোজিট হচ্ছে বা বিপরীত হচ্ছে মন্দন। মন্দন হচ্ছে সেটাই ক্রম হ্রাসমান, মানে ক্রমভাবে কমে যাবে তার বেগ, ক্রম হ্রাসমান কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা মন্দন বলি। এটিও একটি ভেক্টর রাশি। এবার পরীক্ষায় বরাবর আসে হয় তরঙ্গ কাকে বলে বা ভেক্টর রাশি কাকে বলে, বা ভেক্টর রাশির একটি উদাহরণ দাও তরঙ্গ বা মন্দও লিখতে পারো। এবার আছে ত্বরণ যদি কাকে বলে, একটা হচ্ছে সবচেয়ে সোজা উপায় হচ্ছে তুমি ত্বরণ আর মন্দনের মধ্যে পার্থক্য যদি খুঁজতে যাও, ত্বরণ হচ্ছে ক্রমশ বেগটাকে বাড়ে আর মন্দন হচ্ছে বেগটা ক্রমশ কমে যায়। এরপর আসবো আমরা নিউটনের সূত্র। নিউটনের যে তিনটি সূত্র আছে সেই বিষয়ে আমরা বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করছি এবং আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র, সূত্র যদি ভুল হয় পরীক্ষা হলে নম্বর কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এই জন্য নিউটনের প্রথম সূত্র যেটা হয় প্রথম হচ্ছে নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে বাইরে থেকে কিছু যদি প্রয়োগ না করি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সরলরেখায় সমবেগে চলতে থাকবে। এটি হচ্ছে নিউটনের প্রথম সূত্রর মূল ব্যাখ্যা। মানে যদি কোনো বস্তু যদি আছে, যদি ঘরে কোনো যদি আমরা আলমারি রাখি, বস্তুটিকে যতক্ষণ না পুশ করবো বা প্রয়োগ করবো ততক্ষণ স্থির বস্তুটা চিরকাল স্থির ওইখানেই থেকে যাবে এবং সচল বস্তু একইভাবে সরলরেখা সমবেগে চলতে থাকবে। এটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র, এর আছে তোমার বইয়ে আছে এবং তোরা আমি যেটা বললাম সেটা লিখলেও তুমি নম্বর পুরো নম্বর পাবে। এবার আছে এর ভিতরেই আমরা পাই জাড্য। জাড্য কী এটাও ইম্পর্টেন্ট, যেহেতু নিউটনের প্রথম সূত্র বরাবর সূত্র হিসেবে আসে মেইলে দু নম্বরে আসবে। জাড্য কাকে বলে, জাড্য কাকে বলে, যে বস্তু বা যে বস্তু যে ধর্ম আছে বা যে ধর্ম বজায় রেখেছে বা সেই অবস্থা কোনো পরিবর্তন করতে চায় না তাকে জাড্য বলে। জাড্যকে বা দুভাগে ভাগ করে দেয়, একটা স্থিতি জাড্য আর একটা হচ্ছে গতি জাড্য। স্থিতি জাড্য কাকে বলে, কোনো বস্তু যদি স্থির থাকে বা স্থির অবস্থা থাকার চেষ্টা করছে সেই বস্তুটাকে আমরা স্থিতি জাড্য বলি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমার যে বাড়ি ঘর গাছপালা বা কোনো যদি বাড়িতে কোনো জিনিসপত্র আসবাবপত্র থাকে সেক্ষেত্রে, আর গতি জাড্য ক্ষেত্রে ঠিক তার অপোজিট, কোনো গতিশীল বস্তু যদি গতিশীল অবস্থায়তে থাকে সে গতি থাকা অবস্থায় থাকতে চেষ্টা করে তাকে বলে গতি জাড্য। যেমন যদি আমি চলন্ত বাস ট্রেন বা আরও অন্য অন্য উদাহরণ আছে, মোটামুটি এই দুটো উদাহরণ। তবে সবচেয়ে বেশি জাড্য কাকে বলে এই প্রশ্নটি আসে, তারপর আসে স্থিতি জাড্য প্রশ্নটি আসে শর্ট কোশ্চেন হিসাবে। এবার নিউটনের প্রথম সূত্র আমরা নিশ্চয়ই আলোচনা করলাম যে বাইরে থেকে কোনো বস্তু কিছু প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু একই সরলরেখার সমবেগে চলতে থাকবে।
এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। কিন্তু এর কিছু উদাহরণ আমরা দিচ্ছি। একটি উদাহরণ হচ্ছে, আমরা যখন কোনো দিন বাসে যাই, বাসে চাপার পর যখন বাসটি থেমে আছে, হট করে বাসটা যখন চলতে শুরু করলো, বাসের ভিতরে অবস্থার যে বাস যাত্রীরা আছে তারা পেছন দিকে হেলে পড়ে। এটি একটি স্থিতিজাতীয় উদাহরণ, কারণ বাসটি কিন্তু স্থির অবস্থায় তখন ছিল, যে যখনই সেই বাসটি চলতে শুরু করলো তখন সেটি মানুষজন পেছন দিকে হেলে করলো, এটা স্থিতিজাতীয় উদাহরণ। এবং চলন্ত বাসটি যখন শুরু শুরু করলো তখন একটি গতিজাতীয় উদাহরণ হতে পারে। এবং এটা নিউটনের প্রথম সূত্রের উদাহরণ। তার মানে কী হচ্ছে, যে আমি যদি বাসটিকে যদি কোনোভাবে প্রয়োগ না করি, মানে বাসটা যদি এক জায়গায় স্থির থাকে তাহলে বাসটা কিন্তু এক জায়গাতেই থেকে যাবে, কোনো গতি আসবে না তার মধ্যে। কিন্তু যখনই মাত্র আমি বাসটিকে উপর তার গতি প্রয়োগ করতে শুরু করলাম তখন বাসটা কিন্তু সরলরেখা চলতে শুরু করলো, নির্দিষ্ট সরলরেখা চলতে শুরু করলো। এইটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রে এটি উদাহরণ। এরপর আসছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র আগে আমরা আলোচনা করেছি, দ্বিতীয় সূত্রটাও খুব ইম্পর্টেন্ট, বড় পরীক্ষা আছে। এটা হচ্ছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটি বেগের প্রযুক্তি বলের সমানুপাতিক হবে। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করবে বা প্রযুক্তি বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, যেটি খুব ইম্পর্টেন্ট এবং বরাবর এটা পরীক্ষায় আসে। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কোনো মানুষ ধরুন দাঁড়িয়ে আছে, আমি যদি তাকে দাঁড়িয়ে আছে সে যদি আমি যদি তাকে পেছন দিকে এসে ধাক্কা মারি, সে কিন্তু তার তারপর যদি বল প্রয়োগ করি সে সামনের দিকে পড়ে যাবে। আমি যদি তাকে এবার সামনের দিক থেকে যদি ধাক্কা মারি সে পেছন দিকে বলবে, কখনোই তার দিক পরিবর্তন ঘটবে না। কারণ আমি বস্তুটির ওপর যেভাবে বলটা প্রয়োগ করব তার ভর বেগ সেদিকে হবে। অর্থাৎ বস্তু যদি কোনো মানুষ যে একটা শূন্য অবস্থা দিয়ে আছে, তার অবস্থাটা হচ্ছে ভরবেগের পরিমাণ শূন্য, কিন্তু যখন এসে একজন কোনো ব্যক্তি বা মানুষ তাকে ধাক্কা মারলো তখন সে সামনের দিকে পরিবর্তন, অর্থাৎ তার ভরবেগের কিছু পরিবর্তন তো ঘটলো। এবার দেখি সেই মানুষটি যদি সামনের দিক থেকে এসে ধাক্কা মারে সেই মানুষটিকে, তাহলে সে পেছন দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা হচ্ছে পরিবর্তন, কিন্তু তার দিক পরিবর্তন হবে না। এছাড়া আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, কোনো মানুষ ছুটে আসছে, তার একটা নির্দিষ্ট গতি আছে, সে একটা নির্দিষ্ট গতিতে সে ছুটে আসছে, কিন্তু তার যদি আমি অবস্থা রুদ্ধ করতে চাই বা তার যদি অবস্থা পরিবর্তন করতে চাই, তাহলে আমি কোনো কেউ যদি পাটা তাকে বাড়িয়ে দেয় সেই এই অবস্থায় তার গতিটা রুদ্ধ হবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তার দিক পরিবর্তনটা হবে না, কিন্তু সে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তার একটা গতিটা কিছুটা খর্ব হবে। এক্ষেত্রে কিন্তু তোমরা এই উদাহরণ দেওয়া সত্ত্বেও পরীক্ষা হলে লিখতে পারো, কিন্তু বাস্তবভাবে কোনো দিন কারো উপর প্রয়োগ করো না, এতে তাদের ক্ষতির সম্ভাবনাটা থাকতে পারে। এরপর আসছে নিউটনের তিন নম্বর সূত্র। নিউটনের তৃতীয় সূত্র হলো, প্রতিক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এক্ষেত্রে উদাহরণ দিতে পারি, তোমরা অনেক সময় বেড়াতে গেলে দেখবে যদি নৌকা তোমরা অভিযান করো বা নৌকাতে যদি তোমার যদি জলে ঘুরে বেড়াও, তখন থেকে নৌকা থেকে যখন তুমি ডাঙায় আসবে তখন দেখবে নৌকার কিছু অংশ চলে যায় এবং তোমার নৌকার প্রতিক্রিয়ার ফলে তুমি সামনের দিকে এগিয়ে যাও। এটা কিন্তু নৌকার তোমাকে ওপর একটা প্রতিক্রিয়া করছে, তুমি নৌকার ওপর প্রতিক্রিয়া করছো। এই সমান ও বিপরীত প্রতিক্রিয়া, ধরুন তুমি যেমন পাড়েতে সহজে নামতে পারো এবং নৌকা থেকে তার পেরে যেতে পারে। এছাড়া ছুটন্ত যদি কোনো বন্ধুকে গুলি আমরা দেখতে পারি, সেটাও ঠিক সমান প্রতিক্রিয়া করে, কিন্তু এটা কোনো বাস্তব প্রয়োগ তোমরা করবে না, এটা উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো, কিন্তু এটা নিউটনের সবচেয়ে বেশি ভালো উদাহরণ হচ্ছে এটি নৌকা থেকে তুমি যখন নৌকা বিহার করে নামলে বা নৌকা চেপে থেকে নামলে তখন ডাঙায় ফিরলে তখন দেখলো তখন একটি সমান বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে, নৌকার প্রতিক্রিয়া বলে তুমি ডাঙায় আসছো এবং তোমার প্রতিক্রিয়া বলে নৌকাটি পিছিয়ে দিকে চলে যাচ্ছে, এটি হচ্ছে বোধ। তবে এখান থেকে নিউটনের যে তিনটি সূত্র পড়ালাম আজ বা এছাড়া স্থিতিগতি চ্যাপ্টার মধ্যে আরও যে সমস্ত বিষয় আলোচনা করলাম, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউটনের তিনটে সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, তিনটি সূত্রই বরাবর আসে। এছাড়া আমরা পড়েছি ত্বরণ ও মন্দন, যেটাও খুব ইম্পর্টেন্ট।
এটা আমরা পড়েছি জাড্য কাকে বলে, স্থিতিজাড্য, গতিজাড্য এটাও পড়েছি আমরা, দূরত্ব সরণ সেখানেও পড়েছি। এবার প্রশ্ন আসে দূরত্ব সরণের কাকে বলে, তার পার্থক্য বলো, নিউটনের ক্ষেত্রে নিউটনের সূত্র আসে এবং তার সঙ্গে একটা করে উদাহরণ আসে, প্রত্যেক সঙ্গে উদাহরণ আমি আলোচনা করেছি, এটা তুমি আলোচনা করেছি। এছাড়া স্থির বস্তু কীভাবে স্থির থাকে, সচল বস্তু কীভাবে সচল চড়ে, এই বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই অধ্যায় থেকে, স্থিতিগতি অধ্যায় থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এর বাইরে কিছু হয়তো প্রশ্ন আসে না বা তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথা নেই। তাও যদি অসুবিধা হয় আমাদের হেল্পলাইন আছে, সেখানে তোমার কমিউনিকেশন করবে বা যখন যখন আমরা অফলাইন ক্লাস দেবো সেখানে তোমার আলোচনা করবে। তবে আমি আশা করবো এর ভিতর থেকে যে প্রশ্নগুলো আসে আবার বলে দিচ্ছি, একটা হচ্ছে দূরত্ব ও সরণ কাকে বলে এদের মধ্যে পার্থক্য, দুই হচ্ছে দূতি কাকে বলে, বেগ কাকে বলে এদের মধ্যে পার্থক্য, নিউটনের তিনটি সূত্র এবং তার উদাহরণ দিয়েছি, ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য বা কাকে বলে, ভেক্টর রাশি স্কেলার রাশি সম্বন্ধ কোনটা স্কেলার রাশি কোনটি ভেক্টর রাশি সেটাও দিয়েছি, এবং গতি সম্পর্কে বলেছি গতি ক উপকার সেটা নিয়েও আলোচনা করছি, বিস্তারিত আলোচনা করলাম। এর বাইরে এখান থেকে আর কোনো কোশ্চেন আসার সম্ভাবনা থাকে না। আমি আশা করবো আমি আজকে যে বিষয়টি আলোচনা করলাম এখান থেকে তোমরা এই পরীক্ষা হলে অনেক সহযোগিতা পাবে এবং পরীক্ষা হলে তোমরা এখান থেকে প্রশ্ন আশা করবে, আশা করছি উপরে শর্ট কোশ্চেন পাবে। এ নিয়ে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার।